আজির দিন তো ধুবুরী আর বরপেটা লোকসভা সমষ্টির প্রার্থিত্বর তালিকা প্রকাশ করব অগপয়। কিন্তু বর্তমান বঙ্গাইগাঁও জেলার অগপর যেটু কার্যালয় আছে সেই কার্যালয়টির পরিবেশ আমি দেখাব বিচারিছো। আয়ুষ আছে মোর সহিত, আমি দৃশ্য দেখাব বিচারিছো। এইটো হৈছে বঙ্গাইগাঁওর অগপর কার্যালয়। আর অগপর কার্যালয়ের যদি আমি মুখ্য গেটখন দেখাও তেতিয়াহলে দেখিলে পাইছে ইয়াত তলা লাগি আছে। অর্থাৎ এই মুহূর্তলৈকে কোনো ধরনের অগপর কর্মীক আজির দিনটোত আমি ইয়াতে লগ পোৱা নাই বা অহা নাই, এই ধরনের খবর আমি দিব বিচারিছো। মূলত এই যেটু পরিবেশ হৈছে, এই পরিবেশের মূল কারণটাই হৈছে যে বঙ্গাইগাঁও সমষ্টির বিধায়ক ফণীভূষণ চৌধুরীক অগপর শীর্ষ যি পর্যায়ের নেতা আছে বা দলীয় যি শীর্ষ নেতৃত্ব আছে, শীর্ষ নেতৃত্ব হেঁচা প্রয়োগ করে আছে যে বরপেটা লোকসভা সমষ্টিত এইবার অগপর প্রার্থিত্ব তেখেতক প্রক্ষেপ করা হব। অর্থাৎ তেখেতক খেলিবলে হেঁচা প্রয়োগ করে থাকার খবর ইতিমধ্যে ওলাইছে। আর এই খবর চর্চা চলি থাকার সময়সাতে বঙ্গাইগাঁওর যি বিধানসভা সমষ্টির লোকসমূহ আছে, বিশেষকৈ অগপর যিসমূহ লোক আছে, লোকসমূহ আছে বা অগপর তৃণমূল কর্মীসকল আছে, তেখেতসকলে কিন্তু বঙ্গাইগাঁও সমষ্টির বিধায়ক ফণীভূষণ চৌধুরীয়ে বরপেটা লোকসভা সমষ্টিত প্রার্থিত্ব নির্বাচন খেলাতো তেখেতসকলে বিচরা নাই, যার পরিপ্রেক্ষিতত দেখিলে পাওয়া গেছে যে এতিয়া এক প্রকার দলের মজিয়াতে তৃণমূল পর্যায়ত এক প্রকার বিষম্বাদর উকমুকনি দেখিলে পাওয়া গেছে। কিছুদিন পূর্বে আমি দেখিছিল যে বরপেটা লোকসভা সমষ্টিত লোকসভা নির্বাচন নেখেলিবলে অগপর যিসমূহ তৃণমূল কর্মী আছে, তৃণমূল কর্মীসকলে বঙ্গাইগাঁও সমষ্টির বিধায়ক ফণীভূষণ চৌধুরীর বাসগৃহত গৈ পেলায় এক প্রকার দলীয় শীর্ষ নেতৃত্বর উপর তেখেতসকলে প্রতিবাদ সাব্যস্ত করেছিল যাতে বিধায়কগৰাকীক দিল্লীলৈ নপঠায়, এই ধরনের তেখেতসকলের দাবি আছিল। তার পরবর্তী সময়সত আমি দেখিছিল যে বিধায়কগৰাকীও বারম্বার কৈছিল যে লোকসভা নির্বাচন খেলার তেখেতর কোনো ধরনের ইচ্ছা নাই, বা আমি যেটা জানিবলে বিচারিছিল লোকসভা নির্বাচনের প্রতি তেখেত আগ্রহী নহয়, কিন্তু শীর্ষ নেতৃত্বর ফালের যথেষ্ট হেঁচা প্রয়োগ করে থাকা হয়েছে। আর হয়তো বরপেটা লোকসভা সমষ্টির এবার নির্বাচন আছে, নির্বাচনত ফণীভূষণ চৌধুরীক প্রার্থিত্ব প্রক্ষেপ করার প্রবল সম্ভাবনা দেখিলে পাওয়া গেছে। আর আজির দিনটোত গুহাটীলৈ বিধায়কগৰাকী রওনা হয়েছে, তাত শীর্ষ নেতৃত্বর সহ আলোচনাত পুনর্বার মিলিত হব, আর আলোচনার পিছতে এক প্রকার আজির দিনটোত চূড়ান্ত তালিকা প্রকাশ পাব। কালির দিনটোত আমি দেখিছিল যে অগপর যে তৃণমূল পর্যায়ের কর্মীসকল আছে, নেতাসকল আছে, প্রায় আটজনী একটা দল আম্বাৰীত গৈছিল। আম্বাৰীত গৈ পেলায় যে পর্যবেক্ষণ কমিটি আছে, নির্বাচন পর্যবেক্ষণ কমিটি আছে, সেই পর্যবেক্ষণ কমিটিক তেখেতসকলে সাক্ষাৎ করেছিল। সাক্ষাৎ করে পেলায় তেখেতসকলে কেইটামান দাবি রাখিছিল যে ফণীভূষণ চৌধুরীক বঙ্গাইগাঁও সমষ্টিত থাকিবলে দি আন কোনোবা লোকক প্রার্থিত্ব প্রক্ষেপ করে বরপেটা লোকসভা নির্বাচন খেলিবলে দিবর বাবে তেখেতসকলে আবেদন জানাইছিল, শীর্ষ নেতৃত্বক দাবি জানাইছিল, আর তেখেতসকলের কথাখিনিও পর্যবেক্ষণ কমিটিয়ে শুনিছিল। কিন্তু তার পিছতো আজির দিনটো যেতিয়া আমি নিশার ভাগত যথেষ্ট খবর লবলৈ চেষ্টা করেছিল, সেই খবর অনুসরি আমি যিমান দূর গম পাইছো যে ফণীভূষণ চৌধুরীক বরপেটা লোকসভা সমষ্টির প্রার্থিত্ব আগবঢ়াবলৈ প্রায় এক প্রকার সাজু হৈছে শীর্ষ নেতৃত্ব। আর তাক লৈ পেলায় এক প্রকার বঙ্গাইগাঁওর যে তৃণমূল পর্যায়ের অগপর কর্মী আছে তেখেতসকলের মাজত কিন্তু ক্ষোভ আছে। আজির দিনটোত হয়তো চূড়ান্ত তালিকা প্রকাশ করিব অগপয়, আর যদিহে অগপয় ফণীভূষণ চৌধুরীক প্রার্থিত্ব প্রদান করে বা বরপেটা লোকসভা নির্বাচনে বা তেখেতে নির্বাচন খেলে তেতিয়াহলে তৃণমূল পর্যায়ের কর্মীসকলের স্থিতি কি হব সেয়া পরবর্তী সময়সত জানিবলে পাওয়া যাব। কিন্তু আজির দিনটোত এতিয়ার পরিবেশ আমি দেখাব বিচারিছো, অকনমান আমি দৃশ্য দেখাব বিচারিছো। এতিয়া ইয়াত তলা ওলমি আছে সদাব্যস্ত এই অগপর কার্যালয়ত। আজির দিনটোত কিন্তু সেই যে উৎসাহ আছে সেই উৎসাহ দেখিবলৈ পোৱা যোৱা নাই, যার পরিপ্রেক্ষিতত হয়তো তৃণমূল পর্যায়ের যিসমূহ কর্মী আছে, অগপর কর্মী আছে, তেখেতসকল এক প্রকার শীর্ষ নেতৃত্বর উপর ক্ষোভিত হয়ে আছে। কিন্তু এটা কথা আমি যিমান দূর জানিব পাৰিছো, অগপর দলীয় শীর্ষ নেতৃত্বে কিন্তু তেখেতসকলে এটা কথা প্রায় নিশ্চিত করেছে যে বরপেটা লোকসভা সমষ্টিত এইবার ফণীভূষণ চৌধুরীয়ে প্রতিদ্বন্দ্বিতা করবলে তেখেতসকলে হেঁচা প্রয়োগ করে আছে। আজি যেহেতু আলোচনা হব, আজি যেহেতু গুৱাহাটীত মিটিং আছে, তালৈ ইতিমধ্যে বিধায়কগৰাকী বঙ্গাইগাঁও বিধায়কগৰাকী রওনা হয়েছে, তার পরবর্তী সময়সাত হয়তো জানিব পৰা যাব যে তেখেতে খেলিব নে নেখেলে, এই ধরনের কথা পোহরলৈ আহিব। যে কিন্তু বর্তমান পরিস্থিতিতো আমি জানাব বিচাৰিছো যে বিধায়কগৰাকী কুলেন ড্ৰাইভৰটা আপোনাক আমি ধন্যবাদ জ্ঞাপন কৰিছো, পরবর্তী বাৰ পুনৰ আপোনাৰ হৈতে সংযুক্ত হম।
আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰত।